এই তুই আমার দিকে তাকা, তুই যে পাড়ায় একা একা বেরিয়ে ঘুরে ফুচকার গাড়ি দেখে তার পিছনে নিয়ে এসেছিস, তুই পাড়ায় বেরিয়েছিলি কেন একা একা? মুখটা দিয়ে ঘোরাবি নাকি দূষণা বলে দিলাম? মূল দাদা গাজর দিয়ে সব রাস্তায় থাকে, ওদেরকে কামড়ালে কারোর কিছু হবে না, আর তোকে যদি এক্ষুনি কামড়ায় তোকে এক্ষুনি এক্ষুনি ইঞ্জেকশন নিতে হবে। আর তুই বেরিয়েছিস কি করতে? ওদের গায়ে সারা দিলে 50 গ্রাম আমি ওষুধ দিতে যাচ্ছি এখন পোকা হচ্ছে বলে, আর তুই ছবি আমার কাছে করে দিলাম একটা থানা মারো একদম। তুই বেরিয়েছিলি কেন, বেরিয়েছিলি কেন? হাত দেখি, হাত দেখি, আবার আমাকে মেজাজ দেখাবি আমার দাদা। শোনা, কালকে তুই চান করবি, মাথা থাকে জানো? আমি তোকে কি বলবো শোনা, 10 মিনিট আমি একটু সবাই কথাটা বলেছিলাম তোকে, আমি বলেছিলাম তো কথা শুনবি? হ্যাঁ তা বলেছিলাম, যখন জানি যে তোকে আমি বলেছিলাম শোনা 10 মিনিট আমি শোবো। তুই দেখছিস তো মা সারাদিন আজকে কম্পিউটার বসেছিল, তুই পায়ে চলে গেছিস একা একা। হ্যাঁ এই সাহসগুলো কোথা দিয়ে আছে, এই সাহসগুলো তোর কোথা দিয়ে আছে, এই সাহসগুলো তোকে বলছি কোথা দিয়ে আছে সাহসগুলো? দেখি কার সাথে ঝগড়া করছিস, তো ঝগড়া করেনি তো, করেনি তো ঝগড়া, ঝোঁকো করেনি তো মা, ঝোঁকো করেনি তো কারোর সাথে? মা এরকম করতে নেই মা, সব বোঝো তো মা। মা ওদের ওদের মূল দাদা গাছ দাদা কিছু সব দেখি, আমি হাত পা দেখবো তোমার, হাত দেখবো, হ্যাঁ তো হাত দেখবো, দাঁড়াও। এত বদমাইশ তুই, হাতগুলো আমাকে দেখতে হবে, কান দেখি, হ্যাঁ আমাকে ধরে রাখো আমি কান দেখছি। এখন তো জানো পোকা হবার সময় দেখছো না, আমি ওই নিম পাতা জল করে গাজর দিদি সবাইকে দিচ্ছি, কিন্তু বোঝো মা এগুলো। হ্যাঁ সত্যি বাবা, এই কি হাতে আর যাবে, আর যাবে তুমি, আর যাবে আবার যাবে, কি করবে ছেলেটাকে? কর না মা, তুমি যেতে নেই তোমার, 10 মিনিটও হয়নি, আমি 5 মিনিট শুয়েছি ব্যাস, তার মধ্যেই বাবা চলে না স্কুলে নিয়ে একদম। ছেলে কোথায় ছিল? পাড়া থেকে ঘুরে আসছে, ফুচকা গাড়ি পিছন পিছন, কিছু বলার নেই, শো চুপ করে তারপর দেখতে গাছটা পরিষ্কার করবো, শো।